লাইনটিতে শিক্ষকরা আসলে অর্ডারটি দেখে একটু তাদের একটু মানে একটু না মোটামুটি ভালোই মন খারাপ হয়েছে, এবং সেটি প্রত্যাহার করার জন্য তারা জনশিক্ষার লাইভে এসে এবং জনশিক্ষার নিবন্ধ লিখে কিন্তু দাবিটি জানিয়েছেন। সেটি হলো বিএড কে একটি উচ্চতর, বিএড স্কেলটাকে একটা উচ্চতর গ্রেড ধরা হয়েছে, এই বিষয়টা সবচেয়ে বেশি শিক্ষকদের জন্য তো এই বিষয়ে তারা দাবি করেছেন যে এটি প্রত্যাহার করার জন্য। তো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ সিদ্দিক রহমান সাহেব। আমি উচ্চতর গ্রেডের যে বিষয়টা আছে, আমি যখন জয়েন করি আমি এখানে, তখন আমি দেখলাম ওরা একটা অর্ডার আছে, ওরা অর্থ মন্ত্রণালয় থেকে ওরা কোনো স্কেলে পাবে না, টাইম স্কেল। আমাদের টাইম স্কেল না হয় 2015 সালের টাইম স্কেল আপনারা খেয়াল করবেন, 2015 সালে যে পে স্কেল হয় সরকারে, সেখানে জি টাইম জি স্কেলটাকে সম্পূর্ণ করে বন্ধ করেছে। জি আপনি যদি জি এখন মনে করেন এটা হচ্ছে গন কেস, মানে টাইম স্কেল নিয়ে আর কোনো আলোচনা করার, আমাদের যেহেতু জি পে স্কেলে নেই সেটাকে আমি আলোচনা করার সুযোগ নেই কারো। সেকেন্ড প্রশ্ন এখানে উচ্চতর গ্রেড, উচ্চতর গ্রেড যেহেতু আমাদের 12/6/2018 যে নীতিমালা আছে সেখানে উচ্চতর গ্রেডের কথা বলা আছে 10 বছরে এবং 6 বছরে। 10 বছরে প্রথমটা পাবে, 6 বছরে সেকেন্ডটা পাবে। তারপর আমরা এসে আবার আমি নিজে ব্যক্তিগতভাবে ওরা উদ্যোগ নিয়ে, এবং সেটা আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমি চিঠি লিখি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করেছি, আমি গেছিও, এবং গিয়ে আমি তাদের সাথে অনেক এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা যে যৌক্তিক যে বিষয়গুলো নিয়ে আমরা সেটা আলোচনা করেছি। তো ওনারা পরবর্তীতে যাই হোক, প্রথমে একটা চিঠি দিয়েছিল, আপনারা জানেন প্রথম একটা উচ্চতর গ্রেড একটা অর্ডার হয়েছিল, এর আগে আমরা স্বাক্ষর দিয়েছিলাম, সেখানে একটা কনফিউশন অ্যারাইজ করেছিল। কনফিউশনটা হচ্ছিল এমন, যেমন বিএড স্কেল, যে আপনারা জানেন বিএড স্কেল, যে বিএড স্কেল দ্বারি এন্ট্রি পোস্টিং সে পায় 10ম গ্রেডে, আর বিএড জি বিহীন জি যিনি আছেন উনি ঢুকে 11 গ্রেডে। তো জি এখানে 11 গ্রেডে যিনি ঢুকছেন, প্রথমে যে 10ম গ্রেড ঢুকছেন ওনার কোনো সমস্যা ছিল না, উনি 10 বছরের পাঠ ছিল, কিন্তু আসার পর যে বিএড করেছেন, বিএড ডিগ্রি করেছেন, সে কিন্তু ব্লক হয়ে গেছে অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক জায়গায় কিন্তু জি এটা বন্ধ করে রাখছিল। বন্ধ করে রাখার ফলে তখন আমরা এটা আবার ক্লারিফিকেশন, আপনার মিটিং হয় কয়েকবার দেখেছি আমার লাইভে, সেটা আমরা আবার ক্লারিফিকেশন চেয়েছি। ক্লারিফিকেশন চেয়ে ওরা এখন যেটা বললো, অর্থাৎ প্রাথমিকভাবে আপাতত যে আমাদের যে সমস্যা, 10 বছর মানে বিএড স্কুলে জয়েন করার পরে যদি বিএড করে থাকে তাহলে তারা আপাতত পাবে, মানে এই সমস্যাটা আমরা অন্তত সমাধান। এখন পরবর্তী যে 6 বছরের যে স্কেলটা আপনি বলতেছেন, আপনি একটা লাইনের মধ্যে যেটা কথা সেটার জন্য আমাদের সুযোগ আছে, সেটা আমাদের এখনো সময় আছে, এই মুহূর্তে এটা এই মুহূর্তে এখন প্রয়োজন নেই, হয়তো এই 5 বছরের মধ্যে হয়তো আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে আমরা ওভারকাম করি, কারণ আপনারা জানেন ওভারকাম করার জন্য কিংবা এটাকে আরো অর্থ মন্ত্রণালয়ের সাথে আরো যোগাযোগ করে এই বিষয়গুলো আমরা বিবেচনায় আনবো। হয়তো এর মধ্যে আপনারা জানেন এমপিও নীতিমালা সংশোধন নীতিমালার কাজ হচ্ছে, আমরা নিজেরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং অন দিস ইস্যুস। তো এখন এই নীতিমালা যদি ওগুলা চলে আসে, আরো নতুন নতুন অনেক বিষয় চলে আসতে পারে, যে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অত্যন্ত ভেরি ভেরি পজিটিভ, উনি চেষ্টা করতেছেন এই শিক্ষকদের কিভাবে আরো ভালো অবস্থান নেওয়া যায়। এর আগে যে আপনি বদলির কথা বললেন সেগুলো নিয়ে বিবেচনা হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে।